হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমি সকাল 6টার সময় দুটো কাজ করে এলাম বাড়িতে, কেবলই বাড়িতে এই মাত্র ঢুকলাম। তো ভাবলাম ব্লগ ভিডিও একটু বানিয়েই ফেলি। কালকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, তো আজকে লেট হয়ে গেছে কাজে যেতে। তো আসতে আমি অনেক আগে, তো লেট হয়ে গেল বলে দেরি হয়ে গেল কাজে। তো চলো, তোমরা দেখো আমার ঘরের অবস্থা, আমার মেয়ে কি করে রেখেছে। এখন এগুলো গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না করে আবার কাজের জন্য বেরোতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমি যখন সকাল সকাল কাজের জন্য বেরিয়েছিলাম, তখন বাজে হচ্ছে সকাল 6টা। তো দেখলাম আকাশে কি সুন্দর রামধনু ফুটেছে। বরের সাথে যাচ্ছিলাম বাইকে করে, বড় যায় টাটার সময় কাজে। তো রামধনুকের কালারগুলো দেখো খুব সুন্দর। তো যেহেতু বাইকে বসেছিলাম বলে ভালো করে ভিডিওটা নিতে পারিনি। আমার মেয়ে জলের মধ্যে খেলা করছে, ওই যে খুব দুষ্টু দেখো। ও একটা ব্যাগ নিয়ে হাতে করে দেখো জলের মধ্যে খেলা, পড়ে যাবা মা, পড়ে যাবা, দেখো আসছে টুকটুক করে। তো চলো ওকে আর দেখাচ্ছি না আমি। দেখো বৃষ্টি পড়ছিল কালকে রাতে খুব। ও এই দেখো আমার ঘরের অবস্থা কি করে রেখেছে আমার মেয়ে। দেখো একা একা কোন দিকে সামলাবো বলো, লোকের বাড়ির কাজ নিজের ঘরের কাজ। এই দেখো দেখো পুরোটাই এলোমেলো জামা কাপড় দিয়ে, দেখেছো? এই দেখো। তো এখন এগুলো আমি গুছবো, ঘরে সম্পূর্ণ কাজ করব, রান্না বান্না করব। এই দেখো, এই দেখো কি অবস্থা আমার ঘরে। বাসনটা আমি রাতেই মেজে রেখে গেছিলাম, তার জন্য বেশি বাসন হয়নি। সবার প্রথমে আগে আমি মেয়েকে রান্না করে খাওয়াবো, ওকে সুজি খাওয়াবো। এই দেখো কোথার থেকে কি কি সব টেনে টুনে বা। তো চলো চলো, ভিডিওটা আমি বেশি বড় করছি না, আমার কাজ আছে, কাজগুলো করে নেব। এখন মেয়ের জন্য খাবার বানিয়ে নেব, মেয়েকে সবার আগে খেয়ে খাইয়ে দেব যাতে ও বিরক্ত না করে। তারপরে সম্পূর্ণ কাজগুলো ধরব। সব কাজ টাজ করার পরে মেয়েকে স্নান টান করিয়ে নিজে স্নান করে পুজো টুজো দিয়ে আবার আমাকে বেরোতে হবে 12টার মধ্যে কাজে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো আমি পরের ব্লগ নিয়ে। তো তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থাকো। দেখতেই পাচ্ছ আমার কত কষ্ট, তার মধ্যেও আমি ভিডিও ছাড়ি, যতটুকু টাইম পাই তোমাদেরকে দেই একটু 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 করে। তো তোমরা আমার সাপোর্ট করতে থাকো, তোমরা আমার পাশে থাকো, যেভাবে আমার পাশে আছো সেইভাবে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এ দেখো কেমন বিরক্ত হচ্ছে, এখন জুতো পরবে, তোকে আমি জুতো পরিয়ে দিই। দেখতেই পারলে তোমরা আমার ঘরের অবস্থাটা কেমন। তো ঘরের কাজগুলোও করে নেবো ঝটপট করে। দাঁড়াও দাঁড়াও, পড়াই দেবো।